সরস্বতী পুজোর কান্নায় এরকম মূলিত গুলিতে কিন্তু তাসা প্রচুর বাজে। আর এরকম বিট যদি তোমার কানে এসে বাজে, তাহলে তুমি জাস্ট মানে তোমাকে তো ঝিঙ্কু নাকা বলে একদম শুরু করে দিতে হবে গা ধোলানো। আর যদি তুমি বস একটু জাস্ট খেয়ে থাকো তাহলে তো হয়ে গেল। এইটা হচ্ছে সোনাপট্টি মোড় কান্নার, দাদা পেছনে হাই বলছে হায়। কান্নার শ্রী সমিতির যে লাইট, দু সাইডের লাইট ডিজাইনটা সেটা সত্যি খুব দারুণ হয়েছে। ও দু সাইডের অ্যাম্বিয়েন্সটা সত্যি অসম লাগছে। পুজোতে এই লাইটিং মানে সত্যি একটা আলাদা ফিলছে। এটা কিন্তু সেলফি স্ট্যান্ড দিয়েছে। প্রত্যেকের জন্য সেলফি স্ট্যান্ড করে দিয়েছে। চকবাজারের মোড় থেকে একদম 100 শিব মন্দির পর্যন্ত এই লম্বা 400 মিটার রাস্তাটা, প্রায় পুরো রাস্তাটা কিন্তু দু সাইডে এরকম আলোকসজ্জায় সজ্জিত শ্রীভূমি। এবং তার সাথে আরেকটা এখানে এগিয়ে গেলে দেখতে পারবে পুজো হয় বসাকা বলে ওই ক্লাবের নাম। তো চলো, এখানে এই শ্রীভূমির এই যে প্রতিমা এটা কিন্তু কান্নার আদি প্রতিমা, চলো মায়ের দর্শন আগে করে নিই। এখানে বেশ সম্ভবত বেশ বিখ্যাত একটা কোনো জায়গার ব্যান্ড হবে, কারণ এই সমস্ত ক্লাবগুলিতে সেরকম নামি দামি ব্যান্ড ছাড়া কিন্তু তারা এখানে প্রেফার করে না। ওপরটা দারুণ সাজিয়েছে সত্যি। এটা হচ্ছে কান্নার আদি সরস্বতী মা, যেটা হচ্ছে চকবাজারে আদি মা কান্নার মা। সত্যি এখানে খুব সুন্দর। এগিয়ে গেলে তোমরা দেখতে পারবে যে বসাকা বলে যে পুজোটা আছে সেটা, আর এই সম্পূর্ণ এই রাস্তাটা যেটা একটু আগে বললাম সম্পূর্ণটা কিন্তু এরকম লাইট দিয়ে সজ্জিত, যেটা সত্যি চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজো সেই ফিলটা কিন্তু অনেকটা এখানে তৈরি করছে কান্নাবাসীর জন্য। একটু একটু করে এগিয়ে গেলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের থিমের লাইটও দেখতে পারবে, যেমন ওই আগে দেখা যাচ্ছে যে একটা পুতুল, এরকম আরও অনেক কিছু এখানে দেখতে পাবে। এখানে কিছু বেশ ভয়ঙ্কর জিনিসও করে থাকে প্রত্যেক বছর। ওই দেখো একটা দেখা যাচ্ছে ওইখানে কঙ্কাল না ভূতের মতো কি একটা আছে, ভূতের মতো। ও বিকট কি লাগছে শরীরে, বাচ্চারা তো ভয় পেয়ে যাবে একদম। এই যে দু সাইডে এই লাইটগুলো, এটা কিন্তু দারুণ লাগছে। এই লাইটের পুরো রাউন্ডটা কিন্তু আমরা তিধারার সেই প্যান্ডেলে কিন্তু দেখে এসেছি। আগে যে লাইটিংটা দেখা যাচ্ছে ওই যে পিঙ্ক কালারের বিভিন্ন ধরনের ডিজিটাল যে আলোটা ক্রিয়েট করছে, ওইখানটায় গেলে বসাকা পুজোর প্যান্ডেলটা দেখা যাবে। এইভাবে এই লম্বা রাস্তাটা পুরোটাই কিন্তু সত্যি একটা রাতের বিধায় এইরকম রাতের সময় আসলে কিন্তু একটা দারুণ একটা অনুভূতি আসবে। একটি গণেশ মূর্তি এখানে অ্যানিমেটেড দেখা যাচ্ছে। এই যে ভিউটা এটা সত্যি দারুণ লাগছে। আর ওই যে হার্টবিট যেটা ওটা কিন্তু আমার সবথেকে বেশি ইউনিক লাগছে। এগিয়ে গেলে আরও বিভিন্ন ধরনের থিমের লাইটগুলো দেখতে পাবে। আর এটা হচ্ছে এই যে মূর্তিটা দেখতে পেলে বাঁ দিকে সেই গৌরাঙ্গ ডাক্তারখানার এইখানটায়, এইখানে ডান দিকে এই যে এটা দেখা যাচ্ছে দারুণ সোজা স্ট্রেট থাকলে একটা আলাদা ধরনের কিন্তু ইলিউশন আমাদের লাগছে। এটা হচ্ছে বসাকা ক্লাবের প্যান্ডেল, এখানেও সাবিকী প্রতিমা। এটা হচ্ছে এদের 57তম বর্ষ। মা এখানে দেখতে বেশ ভালোই লাগছে সোনালি রঙের সাথে পিঙ্কের কম্বিনেশনে। চলো সোজা বেরিয়ে পুরো লাইটটা কভার করার চেষ্টা করি। এইখানে দেয়ালের গায়ে একটা বিশাল কিছু একটা থিমের লাইট সমত আছে, রাম রাম মনে হচ্ছে, জয় শ্রীরাম।
সবাই বলো জয় শ্রীরাম, এটা সমত রামেরই, এটা হচ্ছে আমাদের যে রিসেন্ট ইনোগ্রেট করলেন আমাদের শ্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী, এটা হচ্ছে সেই রামের মন্দিরটা এবং তার উপরে রামের একটা প্রতিমূর্তি। স্টেট গেলে এখনও এখনও কিন্তু অনেকটা রাস্তা আছে, প্রায় 30 মিটার মতো, 30-40 মিটার মতো রাস্তা এখনও আছে। এই দেখো এইদিকে একটা দেখা যাচ্ছে ভূতের মতো পিরানা মুভির সিন, হাতগুলো কীভাবে নাড়ছে, আর আওয়াজটা এইখানে একটা দেখা যাচ্ছে। কিং কং গর্জিলা না তো সিং নেই ভাই, একটা বাচ্চাকে হাতে তুলে নিয়ে এই ছোটো হার্টবিটগুলো কিন্তু দারুণ লাগছে, বড় লাইটিং এর মাঝে একটুখানি এক বিন্দু ছোট্ট একটা এইখানে বাদিকে একটা থিমের লাইট এর গানটা কিন্তু চরম লাগিয়েছে। কঙ্কালটা দেখো গিটার বাজাচ্ছে, তু সর্প মেরে লিয়ে মে তেরা হুঁ জিও।